আমাকে দেখা যে বিজনেস করাই একটা একটা ফ্রেমে দুটো আসলে আমাদের কপাল ভালো না পেলে ভালো না তাহলে আমরা তারও হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইকলি এসে গেছি আজকে সকাল সকাল একটা ফ্রেশ ব্লগ নিয়ে আজকে প্রায় 5:47 বাজে প্রায় সাড়ে দিয়ে এখন আমি আর বুনু যাব দিদাবাড়িতে বুনুকে সারপ্রাইজ দিতে কালকে কারণ কালকে রিয়া তালে বড়া করেছিল এখানে দেখতে পাচ্ছ তালে বড়া প্যাকিং করা কমপ্লিট তো তালে বড়া নেব তাই দিদাবাড়ি আমাদের বাড়িতে বেশি দূরে না তাও প্রায় 5 কিলোমিটার চলো আমি আমার বাহনকে নিয়ে আমি আর বোন যাব এখানে কাদা কাদা হয়ে গেছে বুঝতে পারছো বৃষ্টি হয়েছিল প্রচুর তো চলো বেড়ানো যাক আর দেখতেই পাচ্ছ কি দারুণ ওয়েদারটা সকাল সকালের ওয়েদার একটু মেঘলা মেঘলা আছে কিন্তু জাস্ট সেরা এই যে আমি তো গাইস আমি একা যাচ্ছি না আমি আর বোনও যাচ্ছি তো ও তো ঘুম থেকে উঠতে আজ অনেক লেট খাচ্ছিল একটু পরে করতে করতে তাহলে আমরা আরো ভোরে বেরোতাম কারণ আমি 4:30 সময় উঠেছি হ্যাঁ 4:30 সময় উঠেছি আধা ঘন্টা ঘুমালাম মনে হলো না তো 1 ঘন্টা ঘুমালাম উঠেছি আমি তোকে তখন ডাকিনি আমি তোকে পাশ থেকে ডাকা শুরু করেছি তখন দেখি জানলা খুলে দেখি বাইরে একটু অন্ধকার অন্ধকার আছে তো ভাবলাম তখন উঠে রেডি হলে এখন তা বেরোতে পারতাম তো যাই হোক চলো যেতে যেতে তোমাদের সাথে আবার একটু পরে কথা হচ্ছে ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও এই ক্লিপটুকু আমি অমি চিত্রে দেব এখানে এই যে কত শাকসবজি বিক্রি হচ্ছে সকাল সকাল যেতে যেতে এই জায়গাটা আমাদের খুবই প্রিয় একটা জায়গা এই বটগাছটা দেখতে পাচ্ছ আর এই পিছন দিকের এই গাছটা জাস্ট এই দুটো গাছের জন্য রাস্তা সোটাই বদলে যায় আর পুরো যেতে যেতে দিদাবাড়িতে যেতে যেতে প্রায় 1 কিলোমিটারই এরকম রাস্তা পুরো মানে দুই সাইডে মাঠ জমি আর মাঝখানের রাস্তা জাস্ট ওয়াও তো এই জন্য আমাদের ভোর ভোর আসা এই দুই পরিবেশের ফিল নেওয়ার জন্য দুই পরিবেশ মানে দুই সাইডের আর দিদাবাড়ি তোমাদের দেখাবো চলো এখানে একটুখানি দাঁড়াবো আর তারপর আবার আমরা যাবো তো এখানে দাঁড়াচ্ছি একটু ফিল নিতে খুব সুন্দর লাগছে ওয়েদারটা সকাল সকাল এমনিতে মেঘলা মেঘলা আর এখানে সবাই যেহেতু চাষবাস করে সেই জন্য সবাই সকাল সকাল সব কাঁচামাল নিয়ে যাচ্ছে আড়তে কত বাজে দেখো এখন বাজে হ্যাঁ 6:12 বাজে এখন আমরা বেরিয়েছিলাম 5:47 কি 45-এর সময় তো গাড়িতে তেল ভরলাম পরোটার দোকানে গেলাম প্রতিটা পরোটার দোকানে এখন দেখি কেউ পরোটা আসছে কেউ দোকান খুলছে কেউ দোকান খোলেই নি আর কেউ চা খাচ্ছে দোকানে এখন পরোটা পরোটা কিছু হয়নি তো বোয়ালিয়া বাজারে দেখবো পরোটা পাই কি না পেলে আমাদের কপাল ভালো না পেলে ভালো না তাহলে আমরা তারও কিনে যাবো ডিম টেস্ট করবো দেখতে পরোটা পাইনি বলে এখানে আমরা রুটি নিতে এসেছি এই তো আমাদের জন্য এখানেই বার করে রেখেছি
গুলো একটা সব ডিলিট করে দিছি আগে থেকে ছাড়বো না দাঁড়াবো আমি নামবো নাম পারবো না না আমি নামি আমি নামি তারপরে তুই জেন্টু কবে ঢুকাবা সাবধানে যাবি সাবধানে হ্যাঁ সাবধানে যাবি আস্তে করে সাবধানে ভিডিও করার জন্য ছন্দ গন্ধে নামি না আজকে নামবো বৌদি চলে এসছে আর এখন গুনু পড়তে যাবে তোমার কি মন খারাপ হ্যাঁ ওকে পড়তে দিয়ে আসি তারপরে কাটাচ্ছি পাপা এখন আমি আর পাপা দেরি করে করতে এসেছি মাঠে পাপা একটু তাকাও দেখি পাপা তাকাও নিজের নখে নিজেই খামচেছে খামচে দাগ বানিয়ে ফেলেছে পাপা পাপা তাকাও তো ওই যে ওই যে দিদাবাড়ি ওই যে আর এই যে আমরা মাঠে এসেছি পাশের মাঠ যে বাড়ি যে মাঠ তো খুব মজা লাগছে মজা মজা পাপা পাপা রিয়া কোথায় গেল তোমাকে না নিয়ে কোথায় গেল রিয়া ও আর হাসবে না ক্যামেরা অন করলে বুঝে যায় কারণ ওর মা সারাদিন তো ভিডিও করে তো ভাই সিরিয়া এখন এখানে ডিম টোস বানাবে তার জন্য লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর এই যে দেবো না আমাদের তো দেখতে ভালো দেখো না ওই লবণ দাও না তো আমাদের হলুদ দেবো না কারণ আমাদের তো দেখার কোনো ব্যাপার না আমাদের খাওয়া নিয়ে ব্যাপার কতটা দিলি আরে রুটি তারপর হচ্ছে ডিম সব কিছুতে যাবে তো বাচ্চার মা বাচ্চার মায়ের মতো হয়নি মানে বাচ্চা বাচ্চার মায়ের মতো হয়নি ওর মতো এখন আমরা এই গাছকে পেয়ারা পড়বো মাঠের মধ্যে সবাই তাকাই থাকে ক্যামেরা অন করলে এরকম করলে কেন তাকাই থাকে বুঝি না খালি পাতা গাছে পেয়ারা কোথায় আগে ভাই এই যে আমার আসলে এখানে আমার কোনো দোষ নেই এই যে বুদ্ধিতে এরকম হয়েছে কত সুন্দর চুপ কর অনেক টেস্টি হবে এটাই রিয়া খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছে এখানে সাজাতেই পারিস তো বানাতেও পারি গ্যাসে নাচতে না পারলে উঠুন বেকা তাই পেয়ারা খাচ্ছে এই যে সারা মুখে পেয়ারা দেখলাম পেয়ারা বাড়তে এখন যে কলা গাছ থেকে মোচা কাটতে কলার মোচা বাগান থেকে আনতে যাবো তো চলো নিয়ে যাবো বাড়ি যাবো আর যে বৌদি আমাকে দেখালি বিজনেস করাই একটা একটা ফ্রেমে দুটো গরু বিজনেস দেখ সারাক্ষণ খালি ভিডিও করে গে নিয়ে কোথায় কখন যে বাথরুমে ক্যামেরা সেট করে আসবে তোর জন্য বুঝতে পারছি না তাড়াতাড়ি বেরা দেরি হয়ে যাচ্ছে বেরা তো গাইস কলার মোচা কাটবে ওই যে একটা মোচা ও তো ওই একটা কইছে এই একটা কইছে ওই যে ওখানে অনেক অনেক আছে মোচা মোচা তো কিন্তু সে লাঠি তো লোকে নিয়ে গেছে কোথায় রাখছে দেখো কত মোচা কেটেছে দিদার বোন এক ব্যাগ ওই দেখ আর ওই যে আর এখানে তো আছে পাঁচটা ওই যে ছটা ছটা হ্যাঁ আর এখানে আছে এক ব্যাগ
এখন ওই বাগানে অনেক মুচ আছে, ওই বাগানে যাবে কি? এই তো অনেক ওজন তো করছি, ওই বাগানে আরেকটা বাগান আছে। মাঠে কলমি শাক তুলতে এই যে আমাদের টিম, চলো আমি পিছে পিছে। কলমি শাক আমাদের এখানেও পাওয়া যায় কিন্তু অনেক দূরে, এটা মাঠে এত দাদাদের জমিতে হয়েছে টাটকা টাটকা কলমি শাক। কে বললো? এই যে রিয়া কলমি শাক তুলছে, আর এই যে কলমি শাক যারা যারা চেনো না দেশি কলমি শাক, এই যে এই যে এই যে পুনম এদিকে আসো, মানে পুরো মনে হচ্ছে কলমি শাক গুলো চাষ করা সারা জমিতে এরকম। তো গাইস দিদা বাড়ি থেকে বাড়ি চলে এসেছে, আর এখান থেকে দেখতে পাচ্ছ কলমি শাক নিয়ে এসেছিলাম, আর ডাটা কালকে আমি আর বোন নিয়ে এসেছিলাম। তো কলমি শাক দিয়ে শিঙি মাছ রান্না হবে, আর এই ডাটাটা দিয়ে সর্ষে বাটা করা হবে, মানে আমিই করব। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো আমি সারাদিন কি কি করি বাড়ি থেকে। তো গাইস ভেবেছিলাম রান্না বান্না যা যা করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কিন্তু ভোর ভোর ঘুম থেকে উঠে, মানে আমরা ঘুম থেকে উঠেছি পাঁচটার সময়, পাঁচটার সময় ঘুম থেকে উঠে বাড়ি এসে রান্না করার সময় এনার্জি পাইনি যে ভিডিও করে সেটাকে, সত্যি এনার্জি পাইনি। তো যাই হোক গাইস, কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা শেষ করছি আমি তিন চার দিন পরে। তো যাই হোক, তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। এরপর একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে, শপিংয়ের ব্লগ, তো দেখতে থাকো সঙ্গে থাকো। আমি তো পুজোর শপিং শুরু করে দিয়েছি, তোমরা কি শুরু করে দিয়েছো? তো কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।